এখন আমি বানাবো, আজকে রান্না করব পাতলা খিচুড়ি মুরগির মাংস। আজকে দেখেন, এখন আমি মূল পর্যায়ে চলে যাচ্ছি। আমি রান্না করার জন্য খিচুড়িটা কিভাবে রান্না করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হলো আমার পাতলা সবজি খিচুড়ি রান্না করে। আজকে আমি দেখাবো ভাতের চাল দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন একটা ডেকচি বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির ভিতরে পানি দিয়ে, পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে চাল, ভাতের চাল, বুটের ডাল, তারপরে মসুরের ডাল, এগুলো আমি নিয়েছি, এগুলো ধুয়ে আমি রেখেছি। এখন আমি পাতিলে দিয়ে ওগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, অন্যান্য মশলা আরও পরে দেবো। এখন এগুলা একটু রান্না করে নিই। দেখেন, আমি এখানে সবজি নিয়েছি, পাতাকপি, আলু, ফুলকপি আমি এগুলো নিয়েছি, আর নিয়েছি গাজর কুচি। এগুলো আমি সবগুলো সবজি দিয়ে দেব আমার খিচুড়ির ভিতরে। এখন আমি সবগুলো সবজি দিয়ে দেব, আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। শীতকালে সবজি দিয়ে এভাবে পাতলা খিচুড়ি রান্না করে খেলে খুবই একটা টেস্টি আসে, ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি আদা, ফ্রিজ থেকে নামিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে জিরা, ধনিয়া, গরম মশলা আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা অনেকগুলো খিচুড়ি রান্না করবো। আজকে আমাদের মেহমান আছে, তার জন্য খিচুড়ি অনেকগুলো খিচুড়ি আমার হবে। যে খিচুড়িটি রান্না এখনো হয়নি, সময় লাগবে, সময় নিয়ে রান্না করতে হবে। হ্যালো ভিউ, দেখেন আমার খিচুড়িটা কেমন হয়েছে। আমি এখন টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে আমি একটু পরে বাগার দিয়ে ফেলবো। ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম সব, আমার সব দেওয়া শেষ, এখন শুধু আমি বাগার দিয়ে ফেলবো। খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন আমি বাগার করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। আমি এখন বাগারের জন্য পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে আমি বাগারটা করে নেব। কটা দিলাম, দুটো এলাচ দিলাম, একটা করে নিচ্ছি। বাগারটা দিলে খিচুড়িটা স্বাদটাই আলাদা, খুবই একটা ফ্লেভার আসে। আমি এখন একটু পুরুন দিয়ে দেব, পুরুনটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও লাড়াচাড়া করে আমি বাগারটা করে নেব। হ্যালো, দেখেন আমার বাগারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি খিচুড়িতে ঢেলে দিচ্ছি। আমার খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আরেকটু জাল করে এটাকে নামিয়ে নেব। আমার খিচুড়ি হয়ে গেছে। এভাবে আপনারা এই শীতের ভিতরে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে এভাবে খেয়ে দেখবেন, খুবই একটা মজা। এই খিচুড়িটা পাতলা খিচুড়ি বিউজ, দেখেন আমার খিচুড়িটা এক ডেকচি খিচুড়ি রান্না করছি। দেখেন আমার খিচুড়িটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, সবজি খিচুড়ি। দেখেন বিউজ, আমি পাতলা খিচুড়ির সাথে আমি মুরগির মাংস রান্না করেছি, মুরগির মাংস ভুনা করেছি এই খিচুড়ির জন্য। দেখেন, যদি ভালো লাগে আমার এই পাতলা খিচুড়ি আর মুরগির মাংস, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।